সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৃধা এন্টারটেনমেন্ট চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি প্রিন্স। বরাবরের মতো বলবো যে আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা খুব জলদি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে করে আমার সকল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে একযোগে এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন বন্ধুদের মাঝে যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আমার আজকের টপিকটি হলো ডিওয়ার্মিং কখন করব, সেটা কিভাবে জানবো বা সেটা আমার জানার কৌশলটা কি, ডিওয়ার্মিং সম্পর্কে বা কৃমিনাশক সম্পর্কে কিভাবে করতে হয় সেটি আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি। আপনারা যারা সেই ভিডিওটি স্কিপ করেছেন দয়া করে আমার চ্যানেলে দেখে নেবেন, আর যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য আমি বলছি যে ডিওয়ার্মিং আমরা তিন ভাবে করতে পারি। এক নাম্বার হচ্ছে ইনজেকশন, দুই নাম্বার হচ্ছে সিরাপ খাইয়ে, তিন নাম্বার হচ্ছে ট্যাবলেট খাইয়ে। তা আমি আগের ভিডিওতে বলেছি যে আমি সবসময় প্রেফার করি, প্রাধান্য দিই ইনজেকশনের মাধ্যমে ডিওয়ার্মিং করানোর। আমি ইনজেকশনের মাধ্যমে আইভার্মিক ইনজেকশনটি পুশ করে থাকি স্কিনের নিচে, এতে করে শুধু অন্ত্রের কৃমি নয়, লোমে থাকা বা ডগের গায়ে বিভিন্ন পরজীবী, উকুন বা আটালি বা এই জাতীয় যে কোনো ধরনের পরজীবী থেকে সুরক্ষা একসাথে দেয় আইভার্মিক। এটি কোনো প্রমোশনাল ভিডিও না, তবে আমি আমার ডগের ক্ষেত্রে এটি ব্যবহার করে উপকার পেয়েছি, এজন্য আপনাদের মাঝে আমি এটি শেয়ার করলাম যাতে করে আপনারা উপকার পেতে পারেন। তো আজকে আমি আলোচনা করব যে ডিওয়ার্মিংটা আমি করব ঠিক কতদিন পর পর। এটা আমি আগের ভিডিওতে বলেছি যে 3 মাস পর পর, যদিও 3 মাস পর পর ডগকে ডিওয়ার্মিং করানোর কথা বলা হয়ে থাকে, পাপি অবস্থায় 45 থেকে 90 দিনের ভিতরে প্রথম ডিওয়ার্মিং শুরু করানো হয়। প্রথমবার আমি বলেছি যে 21 দিনের ব্যবধানে পরপর 2 বার মানে বুস্টার ডোজ দিয়ে শুরু করতে হবে, এরপরে প্রতি 3 মাস পর পর ডিওয়ার্মিং করানো যায় এবং এটি হচ্ছে সঠিক নিয়ম, 3 মাস পর পর ডিওয়ার্মিং করানো। কিন্তু ডগের ক্ষেত্রে হয় কি যে আমরা কিছু বাহ্যিক সিমটম দেখতে পারি যেগুলো দেখে আমরা বুঝি যে ডগকে ডিওয়ার্মিং করানোর সময় হয়েছে। অনেক সময় খাদ্যাভ্যাস বা ওদের বিভিন্ন জায়গায়, যেহেতু সব ডগ বাসার ভিতরে পালন করা সম্ভব হয়ে থাকে না, আমার যেমন আঙিনাতে থাকে, আঙিনাতে বিভিন্ন ময়লা মাটিতে মুখ দিয়ে থাকে, তো এই অবস্থায় ওদের দেখা যাচ্ছে 3 মাস হওয়ার আগেই ডিওয়ার্মিং করানোর বা কৃমিনাশক করানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। এবং এই কিছু সিমটম আছে যে যেটা দেখে আমরা বুঝবো যে আমার 3 মাসের আগেই বা 3 মাস হলেও আমি অনেক সময় ডেট মনে রাখতে পারি না, যারা আমরা ভ্যাকসিন কার্ড বা টিকা কার্ড ব্যবহার না করি তাদের জন্য। আর এই সিমটম বা লক্ষণগুলি প্রাকৃতিক, এটি দেখেই বোঝা যায় যে ডগের ডিওয়ার্মিং করানোর সময় হয়েছে। সেগুলি হচ্ছে ডগের চোখে, দুই চোখে অনবরত পিচুটি বা ময়লা বের হতে থাকবে এবং অধিক পরিমাণে। আমরা নর্মালি দেখি দীর্ঘক্ষণ ঘুমানোর পরে যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের চোখে এই রকম ময়লা জমে, তেমনটি ঠিক ডগের ক্ষেত্রেও হয়ে থাকে। দিনের যে কোনো সময় যখন ওরা ঘুমায় বা রাতে দীর্ঘ সময় ঘুমায়, বেসিক্যালি ডগ রাত্রে কম ঘুমায়, দিনের বেলা বেশি ঘুমায়, তারপরেও যখনই ঘুমায় ঘুম থেকে ওঠার পরে ডগের চোখে এক ধরনের ময়লা বা পিচুটি দেখা দেয়। এই পিচুটি থাকে সুতার মতো চিকন, কিন্তু যে পিচুটি বা যে লক্ষণ দেখে আমরা বুঝবো যে ডিওয়ার্মিং বা কৃমি নাশক করানোর সময় এসেছে, সেই পিচুটি বা সেই ময়লাগুলো অধিক পরিমাণে এবং অনেক বেশি থাকবে, ক্ষেত্র বিশেষ পানির মতো সব সময় বেয়ে পড়বে, মনে হবে যে ডগটি কান্না করছে। এটি হচ্ছে প্রধান লক্ষণ। এর পাশাপাশি আরো কিছু লক্ষণ হয়ে থাকে, পায়ুপথের ঠিক মুখে
ওরা বারবার কামড়াবে বা লেজের শেষ ভাগ বা লেজের শুরুটা যেখানে লেজ কামড়াইতে থাকবে বারবার, আর এছাড়া ওদের খাদ্য অভ্যাস পরিবর্তন হবে, কিছুটা খেতে চাইবে না সব সময়, যত ভালো খাবারই দিই না কেন, পছন্দের খাবারই দিই না কেন, একটু খেয়ে রেখে দিবে। এই সমস্যাগুলি যখনই ফেস করবেন আপনারা বুঝবেন যে আপনার ডগটি ডিওয়ার্মিং করার সময় এসেছে। অতি দ্রুত ডিওয়ার্মিং করিয়ে ফেলবেন, নতুবা বড় ধরনের কোনো রোগ বাসা বাঁধতে পারে আপনার ডগের। এবং ডিওয়ার্মিং এর আরো একটা বাহ্যিক লক্ষণ, সেটা হলো লোমের ভিতরে উকুন হওয়া বা লোম বা শরীর দুর্গন্ধ হয়ে যাওয়া, এই লক্ষণগুলি দেখেও বোঝা যাবে যে ডিওয়ার্মিং করার সময় হয়েছে। আমরা যদি ক্যামেরাটি খুব কাছে নিয়ে আসি, আমরা দেখব যে আমার জ্যাকের চোখটা কিন্তু খুব পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি যে জ্যাকের চোখটা খুবই পরিষ্কার, এটি ও মানে বোঝা যায় যে এগুলি দিয়ে যে ওর এখন ডিওয়ার্মিং করার কোনো দরকার নেই। এমন ঠিক জেরিরও হয়ে থাকে যে ডিওয়ার্মিং করার দরকার নেই, যখন ডিওয়ার্মিং এর সময় পেরিয়ে যাচ্ছে তখন এই লক্ষণগুলি আমরা দেখে বুঝব যে আমার ডগটির ডিওয়ার্মিং বা কৃমিনাশক করার সময় হয়েছে। আর ডিওয়ার্মিং অবশ্যই করাতে হবে নিয়মিত, ডিওয়ার্মিং না করাইলে বিভিন্ন রোগ বাসা বাঁধার সাথে সাথে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে ডগের। কারণ আমার এই ডগের যে লোম দেখছেন, জ্যাক কিন্তু বেসিক্যালি লং কোট এবং হাইব্রিড, বিগ হেডেড এবং হেভি বোনের একটি ওয়ার্কিং লাইনের জার্মান শেফার্ড আমার জ্যাক। তো এই জ্যাকের লোম অনেক বড় হওয়ায় এবং এই যে লং কোট হওয়ায় ওর লোমের মধ্যে প্রচুর ময়লা থাকতে পারে। যেহেতু বাসায় থাকে সব সময় গায়ের কাছে আসে, এখন দেখতে পাচ্ছেন যে আদর নেওয়ার জন্য কাছে বসে আছে, এই যে কিভাবে হা করে আদর খাচ্ছে। তো এই লোমগুলি পরিষ্কার না রাখলে যেমন আমাদের আমার শরীরও নোংরা হয়ে যায় বা ময়লা হয়ে যায়, পাশাপাশি ওদেরও শরীরে রোগ বালাই বাসা বাঁধে। তো এই ডিওয়ার্মিং করানোর সাথে সাথে লোমের যে পরজীবী বা উকুন বা আটালি আমরা যেটাই বলে থাকি, এই আটালিগুলা চলে যায়। আর এই আটালিগুলা যদি না দূর করা হয় তাহলে এগুলোর কাজ হচ্ছে ডগের শরীর থেকে রক্ত খাওয়া, যেটা ওর লোমের ভিতরে লুকিয়ে থেকে ওর স্কিন থেকে চামড়া থেকে রক্ত খায়, রক্ত চুষে খায়। এই রক্ত চুষে খাইলে আপনার ডগটি ধীরে ধীরে রক্ত স্বল্পতায় ভুগবে এবং বিভিন্ন ধরনের রোগ বালাই বাসা বাঁধবে। তবে উকুন বা পরজীবী বা এই ধরনের স্কিন ডিজিজের যে পোকামাকড়গুলি হয়ে থাকে ডগের, সেগুলির জন্য ভিন্ন ভিন্ন ওষুধ আছে, ক্ষেত্র বিশেষ আমরা সেগুলিও প্রয়োগ করি। কিন্তু আমরা যদি নিয়মিত গোসল প্রত্যেক দিন করাইতে পারি এবং প্রতি টার্মে বেসিক্যালি 3 মাস বা 2 মাস পর পর যদি আমরা ডিওয়ার্মিং করাই আর সবসময় পরিষ্কার রাখি, ব্রাশ করে দিই লং কোট হয়ে থাকলে, তাহলে এই পরজীবীগুলো আর বাসা বাঁধে না, আমার এক্সট্রা কোনো ওষুধ ব্যবহারের প্রয়োজন থাকে না। তো আমরা সবসময় ভেট বা পশু ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সবসময় শুনে থাকি যে এর একটা আদর্শ সময় হচ্ছে 3 মাস পর পর ডিওয়ার্মিং করানো। তবে আমি এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো যে শুধুমাত্র 3 মাস পরেই না, কিভাবে আমরা ওদের ডিওয়ার্মিং এর সঠিক সময় সেটা আমরা বুঝব, সেটার বেশ কিছু লক্ষণ নিয়ে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যই এই ভিডিওটি তৈরি করা। এছাড়া ডিওয়ার্মিং এ যদি ঘাটতি থাকে বা কৃমিনাশক যদি সঠিক সময়ে করানো না হয়, ডগদের যে বাথরুম টয়লেট করা বা পেশাব পায়খানা সেটিতে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, কখনো কখনো ওদের বাথরুম আটকে যায় বা ওদের পেট খারাপ থাকে, কারণ অন্ত্রের কৃমিগুলো যখন ওদেরকে আঘাত করে মানুষের মতো ওরাও দুর্বল হয়ে পড়ে। আর আমরা কৃমিনাশক, আমার এক পরিচিত ভাই কিছুদিন আগে তার ডগের দীর্ঘদিন পরে কৃমি
নাশক করাইছিল, ডিওয়ার্মিং করাইছিল। এরপরে উনি আমাকে ফোন করলেন এবং বললেন যে মলের সাথে অনেক বড় বড় কৃমি বের হয়েছে, তার মানে ওনার ডগ, যদিও আমার ডগের চেয়ে বয়সে অনেক বড় কিন্তু তার ডগ এই কৃমির কারণে বাড়ে নাই। এদের শরীরের যে বাট যে গ্রোথটা সেটা ঠিকঠাক মতো কৃমির কারণে হতে চায় না, যার কারণে আমরা সঠিক সময়ে কৃমিনাশক বা ডিওয়ার্মিং করার পরামর্শ দিয়ে থাকি। আপনারা দেখছেন যে জ্যাক খুবই ফ্যামিলিয়ার একটি ডগ, কিন্তু নট ফর অল, কারণ ও অবশ্যই ওর এনিমি চিনে এবং ওর যে মালিক তাদেরকে চিনে। তার মানে ও এখন শান্ত আছে এবং ও এনিমি পাইলেই বা এনিমির গন্ধ পাইলে ওর মতো এগ্রেসিভ আর দ্বিতীয় কোনো পশু থাকবে না। তবে এগুলি এই অ্যাক্টিভিটিগুলা বা ওয়ার্কিং লাইনের ডগের যে অ্যাক্টিভিটিগুলা এই নর্মাল অ্যাক্টিভিটিকে একদম মেরে ফেলে এই উকুন পরজীবী বা কৃমি এইগুলা। সুতরাং এই পরজীবী থেকে বাঁচতে হইলে আমরা নিয়মিত ডগকে ডিওয়ার্মিং করাবো এবং আমি ডিওয়ার্মিং কি দিয়ে করাই বা কখন করাই সেটা আমি এর আগেও বলেছি, আজকেও বললাম। আর ডিওয়ার্মিং করানোর বিশেষ শারীরিক বা বাহ্যিক কিছু লক্ষণ সেটাও বললাম। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনাদের পেটকে সময় মতো লক্ষণ দেখে ডিওয়ার্মিং করাইতে পারবেন। আমার ক্ষেত্রে আমি এর আগে আমি ডাক্তার ডাকতাম ইঞ্জেকশন পুশ করাইতে, কিন্তু আমার হট বয় এবং কুল বয় দুইটাই, কারণ দুইটা বলার কারণ হচ্ছে জ্যাকের চরিত্র দুইটি, জ্যাকের চরিত্র দুইটি, ও কোন সময় কুল হয়ে থাকে, এখন যেমন ও কুল মুডে আছে এবং আদর খাওয়ার মুডে আছে, কখনো কখনো সে হট হয়ে যায় এবং রাগান্বিত এগ্রেসিভ যেটাই বলি না কেন সেটা হয়ে যায়। তো এজন্য বাইরের কেউ বা ডাক্তার এলাও করলে সেটা অনেক ঝামেলা হয়, এর জন্য আমি নিজেই ইঞ্জেকশন দিই। এবং জ্যাকের ক্ষেত্রে ভ্যাকসিন পুশ করা ভেরি ইজি, কারণ ওর কিছুই মনে করে না ভ্যাকসিন দেওয়ার জন্য। আর তাই আমি নিজেই কৃমিনাশক বা বিভিন্ন মাল্টিভিটামিন বা বিভিন্ন সাপ্লিমেন্টগুলো আমি নিজেই দিয়ে থাকি, এতে করে ওদের গ্রোথ এবং লোমের যে চাকচিক্য এটা ভালো থাকে। নিয়মিত কৃমিনাশক বা ডিওয়ার্মিং করাইলে গ্রোথের পাশাপাশি ডগটি প্রফুল্ল থাকে এবং ডগের যে লোম, আমরা যেটাকে কোট বলি, এই কোটটি খুব সিল্কি থাকে, যেটা দেখতে খুব সুন্দর লাগে এবং পরিষ্কার থাকে। যেহেতু লোমের ভিতরে পরজীবী বাসা বাঁধতে পারে না, আমরা যদি দৈনন্দিন আমরা যেমন গোসল করি সেইভাবে ডগকে প্রত্যেক দিন গোসল করাই, তাহলে আমাদের ডগের লোমগুলি এভাবে পরিষ্কার এবং সিল্কি থাকে। তো এই ছিল আজকের ভিডিও, মূলত আমি এটাই জানাতে চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে যে ডগের যে ডিওয়ার্মিং এর বিষয়টা সেটি আমরা ডগের বাহ্যিক বা শারীরিক কি কি লক্ষণ দেখে বুঝতে পারি যে ওদের ডিওয়ার্মিং করার সময় হয়েছে। আমি পরিশেষে আরো একবার রিপিট করাইতে চাই যে প্রথমত ডগের চোখে পিচুটি বা ময়লা অধিক পরিমাণে আসতে থাকবে, ডগ সব সময় পায়ুপথ বা ডগের লেজের গোড়ার দিকের অংশ বারবার কামড়াইতে থাকবে এবং ডগের খাদ্যাভ্যাস পরিবর্তন হবে, খেতে চাইবে না, ক্ষুধামন্দায় ভুগবে এবং ডগটি অন্ত্রে থাকা কৃমি বা উকুন বা পরজীবী লোমের ভিতরে থাকার কারণে যেহেতু রক্ত শোষণ করে এই পরজীবীগুলো বেঁচে থাকে, তাই ডগটি আস্তে আস্তে স্বাস্থ্যহীনতায় ভুগবে। এই বাহ্যিক দিকগুলো আমরা দেখে আমরা বুঝবো যে এই মুহূর্তে আমার ডগটির ডিওয়ার্মিং করার সময় হয়েছে। এই লক্ষণগুলি দেখার সাথে সাথে আমরা দ্রুত না আমরা দেরি না করে খুব দ্রুত ভেটের কাছে বা নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করে আমরা কৃমিনাশক ডোজ বা ডিওয়ার্মিং করিয়ে নিব, তাতে করে আপনার ডগটি সুন্দর এবং উৎফুল্লতার সাথে আপনার বাসায় থাকবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরিশেষে আবারও বলতে চাই এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মৃধা এন্টারটেইনমেন্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
তাতে করে আমার সকল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। এবং একই সাথে যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুকের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে এই তথ্যটি সবাই উপভোগ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ডগের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।